ওর দুইটাই ওখানে, ওর কি দুইটাই ওখানে, দুইটাই সামনে গেছে। টহল পরিচালনা করে আসছিলাম, এরপর আমাদের জাহাজে যে রাডার আছে যার মাধ্যমে আমরা যে কোনো ধরনের কন্ট্যাক্ট ডিটেক্ট করতে পারি, আমরা কিছু কন্ট্যাক্ট দেখতে পাই বাংলাদেশের জলসীমার ভিতরে, এবং এই কন্ট্যাক্ট ডিটেক্ট করার পরে আমরা এগুলো ডিটেইল তথ্য আমরা অনুসন্ধান করি, এবং অনুসন্ধানে আমরা বুঝতে পারি এগুলো বিদেশি ট্রলার হবে, এবং তৎক্ষণাৎ আমরা আমাদের জাহাজের গতি বাড়িয়ে ফিশিং ট্রলার দুটোকে আমরা ধাওয়া করি, এবং পরবর্তীতে আমরা অল্প সময়ের মধ্যেই সাকসেসফুলি তাদেরকে ধরতে সক্ষম হই, এবং ধরার সাথে সাথেই আমরা জাহাজে আমাদের নৌবাহিনীর যে সদস্যরা ছিল আমরা ওই ফিশিং ট্রলার দুটোতে অনবোর্ড হই, এবং অনবোর্ড হয়ে আমরা অনুসন্ধান চালাই, এবং ভারতের এবং বিদেশি প্রায় 31 জন জেলেকে আমরা আটক করি। আপনারা জানেন এই ধরনের আটক কার্যক্রম শেষে সুনির্দিষ্ট পরিকল্পনার অধীনে আমাদেরকে আইনানুগ ব্যবস্থা নিতে হয়, সেরই ধারাবাহিকতায় আমরা বোর্ড দুটোকে, আমরা যেহেতু পায়রাপোর্টের কাছাকাছি এরিয়াতে ছিলাম, আমরা পায়রাপোর্ট সংলগ্ন পথকারীর দিকে গভীর রাতেই রওনা দিই, এবং গভীর রাতেই আমরা পায়রাপোর্ট সংলগ্ন সার্ভিস জেটিতে পাশে ফিরি, এবং পরবর্তীতে আমরা গভীর রাতেই কলাপাড়া থানায় আটককৃত 31 জন জেলেকে কলাপাড়া থানায় হস্তান্তর করি, সাথে বোর্ড দুটিকে হস্তান্তর করি।